গরম গরম ভাতের সাথে এরকম পাতা বাটা হলে আর কিচ্ছু লাগে না, নিমেষেই একতলা ভাত উদাও হয়ে যাবে। এটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করার পরে এইভাবে কেটে নিলাম। সুন্দর করে কাটার পর এখানে আমি যা যা উপকরণ লাগবে সেগুলো এক জায়গায় গুছিয়ে নিয়েছি। এখানে লাগবে হচ্ছে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। চলো এবার শুরু করা যাক। তো দেখতেই পেলে কড়াই গরম করে আমি সমস্ত মশলাগুলো এক এক করে ভেজে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে শিলনোড়া দিয়ে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, তবে শিলনোড়ায় বাটলে তার টেস্টটা একটু অন্যরকম হবে, মানে বেশি ভালো হবে আর কি। তো চলো শিলনোড়াতে আমি এটা বেটে নিলাম। তো বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও কড়াই গরম করে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার আগে থেকে কেটে রাখা ছিল। দিয়ে সেটাকে খুব ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ ভাজছি, একটু লাল লাল করেই ভাজবো। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে ওই বেটে রাখা পাতাটা দিয়ে দেবো। এবার তো পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো এই যে খুব ভালো করে নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেল, আর আমি এটা নাবিয়ে নিলাম। তো দেখতে কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না জানো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর হ্যাঁ, এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না জানো। টাটা।